ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ জুমাবার দোসরা জামাদাস সানি 1442 হিজরি মোতাবেক 15 জানুয়ারি 2021 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে জুমার খুতবা প্রদান করা হয়েছে, খতিব হচ্ছেন সম্মানিত শেখ ডক্টর আবদুল্লাহ ইবনে আউয়াদ আল জোহানি হাফেজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া এবং তার জন্য প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরকাল সম্পর্কে সবচাইতে বেশি চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন এবং তার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার, প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা এবং সুন্নতি খুতবায় খুতবাতুল হাজায় যে তিনটি আয়াত রয়েছে সেই আয়াতগুলি পাঠ করে বলছেন সম্মানিত খতিব, ফাইন নাস্তাকাল হাদিস কিতাবুল্লাহ, সবচাইতে সত্যবাণী হচ্ছে আল্লাহ রাব্বুল আলমীর কিতাব আল কোরআনুল করিম, ও আহসানুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সবচাইতে উত্তম উৎকৃষ্ট আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া, ছেড়ে যাওয়া আদর্শ। ও শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে ধর্মীয় বিষয়ে নতুন নতুন নব আবিষ্কৃত কাজ। ও কুল্ল মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত। ও কুল্ল বিদআতিন দালাল, আর প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়গুলি হচ্ছে দলাল, ভ্রষ্টতা, গুমরাহি, রাস্তা হারিয়ে ফেলা। অকুল্ল দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। সুন্নতি খুতবার এটি হচ্ছে শেষ অংশ। তারপরে বলছেন ইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমগণ আল্লাহকে ভয় করুন যিনি বান্দাকে সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টির স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছেই ফিরে যেতে হবে এবং তার কাছেই সাহায্য কামনা করতে হবে। তিনি একমাত্র সঠিক রাস্তা প্রদর্শন করে থাকেন, তাকে ভয় করুন। এমন ভালো মানুষের মতো, এমন নেক মানুষের মতো ভয় করা যিনি ইয়াকিন রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার অত্যন্ত নিকটবর্তী এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ক্ষমতাবান, এবং তাদের মতো ভয় করুন যারা এমন ঈমান নিয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে তার একত্বের অঙ্গীকার করেছে, তার তৌহিদকে প্রতিষ্ঠা করেছে, আর মানব জাতিকে একমাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া ভিত্তিক, আল্লাহ ভীরুতার ভিত্তিতে ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেসব নিয়ামত আমাদেরকে দান করেছেন, বহুমুখী নিয়ামত, অসংখ্য নিয়ামত, এই জন্যই দান করেছেন যাতে করে সেসব নিয়ামতকে তাকওয়া অর্জনের কাজে, আল্লাহ ভীরুতার কাজে সহযোগী হিসাবে আমরা ব্যবহার করি। হে আল্লাহর বান্দারা, এমন প্রত্যেক মানুষ যে আল্লাহ বিশ্বাসী, মালায়িকা গণে বিশ্বাসী, ফেরেস্তায় বিশ্বাসী, আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাবসমূহে বিশ্বাসী, রাসূলগণের প্রতি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, ভালো মন্দ তকদিরে বিশ্বাসী, ইমানের যে ছয়টি রুকন রয়েছে
এসব বিষয়গুলি যারা বিশ্বাস করে মুমিন তারা অবশ্যই দৃঢ় প্রত্যয়ের সাথে জানে যে এমন একটি সময়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সৃষ্টির জন্য চূড়ান্ত ফয়সালা করে লিখে রেখেছেন, তা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, পৃথিবী থেকে শেষ হয়ে যাওয়া। মহান আল্লাহ ইরশাদ করেন সূরা রহমানে, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে যে কেউ রয়েছে সবাই ধ্বংসশীল, সবাই মৃত্যুবরণ করবে, একমাত্র রব্বুল আলামিন যিনি আমাদের প্রতিপালক, যিনি মহা মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল আলামিন, তিনি একমাত্র থাকবেন। এবং আল্লাহ রব্বুল আরও বলেছেন লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটি সময় যে নির্ধারণ রয়েছে বা নির্ধারিত রয়েছে তা লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে এক বড় সংখ্যায় মানুষ পরকালের দিকে পাড়ি দিচ্ছে, আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে অনেকের বাবারা চলে যাচ্ছেন, অনেকের মায়েরা চলে যাচ্ছেন, অনেকের ভাই বেরাদর চলে যাচ্ছেন, অনেকের সন্তান সন্ততি চলে যাচ্ছেন, অনেকের পাড়া প্রতিবেশী আপনজন প্রিয়জন দুনিয়া থেকে ডানে বামে প্রতিদিন যেতে আছে। চিন্তা করে দেখুন এই পৃথিবী শেষ হওয়ার পরে নিজ নিজ পরিণাম সম্পর্কে, যে প্রথম রাতটি হবে পরকালের প্রথম ধাপে সেটি হচ্ছে কবরের প্রথম রাত, যেই সময় কবরে রাখা হবে আর রেখে সাথী সঙ্গী আপনজনরা চলে আসবে, দুজন ফেরেস্তা এসে পৌঁছে যাবেন মুনকার এবং নাকির, এবং জিজ্ঞেস করবেন আপনাকে আমাকে সকলকেই রব সম্পর্কে মান রব্বুকা, দিন সম্পর্কে মা দিনুকা, নবী সম্পর্কে মান নবী ওকা, মাহাজার রজল আল্লাযী বয়সা ফীকুম, জিজ্ঞেস করবেন এই তিনটি প্রশ্ন। সেই সময় একমাত্র যারা ইমানদার ব্যক্তি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত রাখবেন, দৃঢ়তা দান করবেন, তাদেরকে দুনিয়া তো সুপ্রতিষ্ঠিত রাখেন এবং পরকালও সুপ্রতিষ্ঠিত রাখবেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ইলা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তৌহিদ, এটি হচ্ছে আল কাওলুস সাবিত, তৌহিদের ভিত্তিতেই দুনিয়াতেও তাদেরকে তৌহিদের উপর প্রতিষ্ঠিত রেখেছিলেন, আর যখন পরকালে আখেরাতে পাড়ি দেবে কবরের জীবনে সেখানে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন, সুদৃঢ় রাখবেন মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার সময়। ওয়ুদিল্লুল্লাহ জালেমিন, জালেমদেরকে আল্লাহ বিভ্রান্ত করে দেবেন, ওয়াফায়লুল্লাহ মা ইয়াশা, এবং আল্লাহ যা চাইবেন তাই করবেন, কিন্তু আল্লাহ কারোর জবরদস্তি করেন না। হে মানুষ, চিন্তা করে দেখুন যে আপনার কবরে কে সঙ্গী হবে, আপনি কি কোনো ভালো কাজ করে যেতে পেরেছেন কবরে, যদি ভালো কাজ করে যেতে পারেন, নেক আমল সাথে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার নেক আমলগুলি বড় একজন সুন্দর চেহারার মানুষে রূপ ধারণ করে আসবে, সুন্দর পোশাকে আসবে, সুগন্ধিময় হয়ে আসবে, এসে বলবে আবশের বিল্লাজি ইয়াসুর রুখ, সুসংবাদ নাও এমন যা তোমাকে আনন্দিত করবে, হাদায়া মুকাল্লাজি কুনতা তুআদ, এই দিনের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে, আনা আমালুকা সালে, আমি হচ্ছে তোমার নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তার অনুগ্রহে এবং তার রহমতে আমাদেরকে ঢেকে নেন এবং তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, তিনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। মহান আল্লাহ ইরশাদ করছেন ওমান আমেলা সালিহান ফালি আনফুসিহিম ইয়ামহাদুন, যারা ভালো কাজ করবে তারা নিজেদের জন্য পথকে সুগম করবে, রাস্তা নিজের বা গন্তব্যস্থানকে সুগম করে নিবে, বসবাসের যে স্থল হবে
সেটাকে সুন্দর বানিয়ে নেবে। ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলছেন, আই লি আনফুসিহিম ইস্তাইদুন, যারা ভালো কাজ করে যাবে দুনিয়া থেকে তারা নিজের উপকার নিজের স্বার্থেই তারা প্রস্তুতি নিচ্ছে। ওয়া ইউসাউউন আল মুদতাজা, আর তারা নিজের শয়ন কক্ষকে সুন্দর বানাচ্ছে, সুগম করছে। লি আসলামু মিন ইকাবি রব্বিহিম ওয়া ইয়ানজু মিন আযাবিহি, যাতে করে প্রতিপালকের শাস্তি থেকে নিরাপদ থাকতে পারে এবং তার আযাব থেকে রেহাই পেতে পারে। আপনি যদি নেক আমল না নিয়ে যেতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি পাপের বোঝা নিয়ে গেছেন। যদি পাপের বোঝা নিয়ে গিয়ে থাকেন তাহলে আপনার কাছে আপনার সেই পাপগুলি, গুনাহগুলি, বদআমলগুলি বড়ই বিকট চেহারায়, ভয়ঙ্কর চেহারায় এসে হাজির হবে, ময়লা আবর্জনাপূর্ণ কাপড় এবং দুর্গন্ধ যুক্ত অবস্থায় এসে হাজির হবে। এসে বলবে, আবশের বিল্লাজি ইয়াসু উখ, তুমি সুসংবাদ নাও এমন বিষয়ের যা তোমাকে, হ্যাঁ, তোমাকে খারাপ লাগবে, ভালো লাগবে না, তোমার জন্য দুঃসংবাদ রয়েছে, তোমার জন্য ভালো সংবাদ নেই, এমন সংবাদ তোমার জন্য নিয়ে এসেছি যা তোমাকে কষ্ট দেবে, তোমার জন্য বেদনাদায়ক। হা দে আমকাল্লাজি কোনতা তু আদ, এই দিনেরই এই পরকাল যে শুরু হয়েছে তোমার এই কবরের জীবন থেকে, এই দিবসের তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করি তার অসন্তুষ্টি থেকে, তার আজাব শাস্তি থেকে। চিন্তা করুন হে মানুষ, এই কবরের জীবনের পরে কবর থেকে যে আল বাস পুনরুত্থান হবে ও নুশুর, এবং সেখান থেকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে ছুটাছুটি করবে সেই বিচার দিবসের দিকে, সেখানে আল আরদ আল্লাহর সামনে পেশ করা হবে, সেখানে যা যা প্রতিদান দেওয়া হবে, সেখানে হিসাব হবে, সেখানে পুলের ওপর দিয়ে যে পুল জাহান্নামের ওপর দিয়ে প্রতিষ্ঠিত করা হবে, সেই পুলের ওপর দিয়ে, যেটিকে আমাদের দেশের মানুষ পুল সেরাত বলে থাকে, সেরাত মানে পুল আর পুল মানে সেরাত, তার উপর দিয়ে অতিক্রম করতে হবে প্রতিটি মানুষকে। ওয়াইমিন কুমিল্লা ওয়ারি দোহা কান আল অরব্বিকা হাতমাম মাকদিয়া, এ সমস্ত এমন দৃশ্য যেই দৃশ্য অবশ্যই প্রত্যেককে দেখতে হবে, এবং এমন রাস্তা পথ যেই রাস্তা পথ অবশ্যই অতিক্রম করে পৌঁছতে হবে জান্নাতে। সুতরাং হে আল্লাহর বান্দার, আল্লাহকে ভয় করুন এবং সেই মহাদিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, আর সেই মহাদিবসে সুখ শান্তি হাসিলের জন্য আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে নেক আমলের পাথেও বেশি বেশি গ্রহণ করার চেষ্টা করুন। এবং আল্লাহ রাব্বুল আলমিনের যে ওয়াদা প্রতিশ্রুতি রয়েছে তার উপর বিশ্বাসকে মজবুত করুন। আল্লাহ রাব্বুল আলমিন মানুষের ভালো আমলের অবশ্যই মূল্যায়ন করেন, তিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলমিন এরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রতিটি ব্যক্তি যেন চিন্তা করে দেখে, ভেবে দেখে যে আগামীকালকের জন্য, পরকালের জন্য কি পাঠাতে পেরেছে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী, সমস্ত কিছুর খবর রাখেন সূক্ষ্ম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফা আনসাহুম আনফুসাহুম, সুতরাং আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে পাপিষ্ঠ, অবাধ্য। লা ইয়াস্তাউয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, মনে রেখো জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী সমান নয়, জান্নাতি আর জাহান্নামী সমান হতে পারে না। আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন, যারা জান্নাতের অধিবাসী হবে তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে কেরিমে যেন বরকত দান করেন, এবং যা কিছু আয়াত এবং উপদেশ রয়েছে প্রজ্ঞাপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনে, তার দ্বারা আমাদের যেন লাভবান হওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা ইস্তেগফার করি প্রতিটি আমাদের অন্যায় থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে। সুতরাং হে মুমিন মুসলিম, আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করুন। দ্বিতীয় খুতবায় আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত প্রশংসা, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিয়মাতিহি তাতিমুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যার অনুগ্রহে সমস্ত ভালো কাজ সম্পাদিত হয়ে থাকে। সালাত ও সালাম সৃষ্টির সেরা যিনি, তার প্রতি, যিনি আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর হে আল্লাহর বান্দারা, আল্লাহকে যথাযথ ভয় করুন এবং লোকজনের সামনে হোক আর নির্জনে হোক, সব সময় আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছু দেখছেন, জানছেন, এই বিষয়টিকে সবসময় অন্তরে ধরে রাখুন। মোরাকাবাতুল্লাহ, আল্লাহর যে মোরাকাবা, আল্লাহ রক্ষণাবেক্ষণ করছেন, এটি ভালো করে মনে বসিয়ে রাখুন। হে মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন তার প্রতি সত্যি সত্যি আস্থা ভরসা রাখে, তওয়াক্কুল করে। আল্লাহর প্রতি একমাত্র আস্থা ভরসা করা, এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের উত্তম চরিত্র, এটি হচ্ছে অন্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহান একটি ইবাদত। এই আল্লাহর প্রতি আস্থা ভরসার আসল মর্মকথা বা তাৎপর্য হচ্ছে এতেমাদুল কলবি আল্লাহ তাআলা, মহান আল্লাহর উপর অন্তরের আস্থা ভরসা। ভরসা মানে কর্মহীনতা নয়, আল্লাহর প্রতি আস্থা মানে কাজ কাম ছেড়ে দিয়ে শুধু আশা আকাঙ্ক্ষার নাম নয়, বরং আস্থা ভরসা বা তওয়াক্কুল, যেটি কোরআনী কেরিমের ভাষায়, আরবি ভাষায়, তার অর্থ হচ্ছে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের সাথে অন্তর সম্পৃক্ত থাকবে, তার প্রতি পুরোপুরি আস্থা ভরসা রাখবে এবং লাভ হাসিলের ক্ষেত্রে আর অনিষ্ট থেকে রক্ষার ক্ষেত্রে ইহকাল পরকালের যাবতীয় বিষয়ে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলমিনের হাওয়ালা করে দেবে, আল্লাহর উপর ন্যস্ত করবে, নিজের কাজ করে ফলাফল আল্লাহর উপর সঁপে দেওয়া। এর নাম হচ্ছে তওয়াক্কুল, আল্লাহর প্রতি আস্থা ভরসা। সুতরাং হে মুসলিম, আপনার জন্য ফরজ হচ্ছে যে আপনি আপনার স্রষ্টার উপর যথাযথ আস্থা ভরসা রাখবেন, যিনি আপনার আমার সমস্ত কাজের নিয়ন্ত্রণকারী। বিশেষ করে যে কোনো সমস্যার সম্মুখীন যখন হন, একমাত্র আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের প্রতি আস্থা ভরসা রেখে আপনি এগিয়ে যাবেন। আল্লাহর প্রতি আস্থা ভরসার সাথে সাথে শরীয়তসম্মত, জায়েজ, বৈধ যেসব উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলি অবশ্যই অবলম্বন করবেন। শরীয়তসম্মত মাধ্যম পরিত্যাগ করার নাম আস্থা ভরসা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে দেখুন, তিনি ওহদের যুদ্ধে দুটো বর্ম শরীরে পরিধান করেছিলেন আত্মরক্ষার জন্য। হিজরতের সময় তিনি মক্কা থেকে মদিনা আসবেন একজন রাহবার, পথ নির্দেশক, যিনি রাস্তা সম্পর্কে পারদর্শী মক্কা থেকে মদিনার, তাকে নিজের মজদুর হিসাবে সাথে রেখেছিলেন যাতে করে ঠিকভাবে রাস্তা দেখাতে পারে, রাস্তা হারিয়ে না ফেলে মরুভূমিতে। মদিনার সুরক্ষার জন্য পরীক্ষা খনন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আহজাবের যুদ্ধের দিনে। এইরকমই তৌহিদের ঝান্ডা প্রচার প্রসারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা ভরসার সাথে। এবং যেসব শরীয়তসম্মত মাধ্যম রয়েছে সেসব মাধ্যম গ্রহণের সাথে সাথে, যেমন আল্লাহর উপর ভরসাও করেছেন, তেমনি পার্থিব যেসব উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলি তিনি সর্বদা গ্রহণ করেছেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসার যে লক্ষ্য উদ্দেশ্য তার পুরোপুরি বাস্তবায়ন করেছেন, সেটি হচ্ছে তাআল্লুকুল কলবি বিল্লাহ, আল্লাহর সাথে অন্তরের সম্পৃক্ততা। অন্তর সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝুলন্ত থাকবে, আর তার সাথে সাথে বাজুলুস সাবাব ওয়াল উকুল,
উপায় উপকরণ মাধ্যম রয়েছে, সেগুলি ব্যবহার করা, নিজের বিবেক বুদ্ধি কলা কৌশল রয়েছে সেগুলি ব্যবহার করা। দীনে ইসলাম এমন একটি আল্লাহ প্রদত্ত দিন, যেই দিন মানুষের সুস্থতা রক্ষা করার জন্য চিকিৎসাকে বৈধ করেছে, চিকিৎসার জন্য উৎসাহিত করেছে, বিশেষ করে যে আক্রান্ত হবে তার জন্য। এই মর্মে ওসামা বিন শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলছেন, কুন তো ইন্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সময় ছিলাম, ওয়াজাআতিল আরাব মরুবাসীরা আসলো, মরুভূমিতে যেসব বেদুইনরা বসবাস করে তাদের একদল আসলো, ফাকালু ইয়া রাসূল আল্লাহ, তারা এসে বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাতা দাওয়া, আমরা কি চিকিৎসা গ্রহণ নিতে পারবো, ঔষধ ব্যবহার করতে পারবো? ফাকালা নাম, নবী সাল বলে, হ্যাঁ অবশ্যই, ইয়া ইবাদাল্লাহ তাদাউ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো, ঔষধ ব্যবহার করো। ফাইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল লাম ইয়াদা দান ইল্লা ওয়াদা লাহু শিফাআন গায়রা দাইন ওয়াহিদ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ব্যাধি রেখেছেন পৃথিবীতে, রোগ সৃষ্টি করেছেন, তার জন্য তিনি চিকিৎসাও সৃষ্টি করেছেন, ঔষধ সৃষ্টি করেছেন, গায়রা দাইন ওয়াহিদ, একটি ব্যাধি ছাড়া। কালু ওমা হু আসে, মরুভাষীবাসীরা বলল যে সেটি আবার কোন রোগ, যেই রোগের কোনো চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি পৃথিবীতে। কাল আল হারাম, সেটি হচ্ছে বার্ধক্য, মানুষ এক সময় বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবে, আর তারপরে দুনিয়া থেকে বিদায় নেবে মৃত্যুর মাধ্যমে। এই বার্ধক্য এবং মৃত্যু, তারপরে এর কোনো চিকিৎসা নেই। ইমাম আহমদ আবু দাউদ তিরমিজি রহমতুল্লাহ আলিম হাদিসটিকে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহি বলেছেন। মহান আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ অনুগ্রহ যে তিনি তার বান্দাদের ওপর এহসান করেছেন, অনুগ্রহ করেছেন, যে যখনই তাদের ওপর এই রকমের মহামারী বালা মুসিবত এসেছে, বিশেষ করে যে এই করোনার মহামারী যা ব্যাপক আকার ধারণ করেছে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলমীর বিশেষ অনুগ্রহ এবং আল্লাহ তার তৌফিক যে তিনি আমাদেরকে কার্যকরী টিকার ব্যবস্থা করে দিয়েছেন, ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন, যে ভ্যাকসিন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় এই যে ভয়ঙ্কর ব্যাধি বা ভয়ঙ্কর মহামারী, তার থেকে আমাদেরকে ইনশা আল্লাহ তাআলা রক্ষা করবে। আর পার্থিব মাধ্যম গ্রহণের অন্তর্ভুক্ত হচ্ছে এই ভ্যাকসিন গ্রহণ করা, যার জন্য আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, যেইভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, সেইভাবে আমরা তাদের দিক নির্দেশনার অনুসরণ করে আমরা এই টিকাগুলি নেব, বিশেষ করে যাদের প্রয়োজন রয়েছে। আর আমরা ডানে বামে যেসব গুজব রটনাকারীদের গুজব রয়েছে সেগুলিতে কর্ণপাত করব না, সেগুলিকে আমরা মোটেই বিশ্বাস করব না, যারা বলে থাকে যে এই ভ্যাকসিন ক্ষতি সাধন করবে, এই ভ্যাকসিনে কোনো লাভ নেই, তারা ই ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা মিথ্যাবাদী, তাদের কথা কখনো বিশ্বাস করবেন না। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য আর এখানে শুকরিয়া জ্ঞাপন করা আবশ্যক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হওয়ার পরে, তা হচ্ছে সৌদি আরবের নেতৃস্থানীয় ব্যক্তি শাসকগণ যে রয়েছেন তাদের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের হেফাজত করেন, এই দেশের শাসকগণের হেফাজত করেন, যে তারা আমাদের জন্য এখানকার যারা নাগরিক রয়েছে স্থানীয় আর যারা এখানে প্রবাসী রয়েছে সকলের জন্য যে ফ্রি এই ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন, টিকার ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম যাজা বদলা দান করেন। উদ্দেশ্য হচ্ছে মানুষের নিরাপত্তা এবং মানুষকে এই মারাত্মক ব্যাধি থেকে রক্ষা করা,
বরং এখানকার শাসকগণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করুন, তারা এই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে তারাই অগ্রগামী, তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, যাতে করে যারা এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তাদের মনের প্রশান্তি আসে, এবং যারা গুজব রটিয়ে বেড়াচ্ছে তাদের এই গুজবের উপনোদন করা সম্ভব হয় বা খণ্ডন করা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন উত্তম প্রতিদান দান করেন, এবং যা কিছু দেশের জন্য, জাতির জন্য এবং এখানকার সমস্ত নাগরিক ও প্রবাসীদের জন্য যা কিছু করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন নেকির পাল্লাতে তা উত্তম বিনিময় হিসাবে দান করেন, এবং তাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, অপ্রীতিকর অবস্থা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। এই ক্ষেত্রে আমাদের জন্য আবশ্যক হচ্ছে সরকারের সাথে সার্বিক সহযোগিতা করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উপর আস্থা ভরসার সাথে সাথে আমরা যেমন আল্লাহর প্রতি ভরসা রাখব, তার সাথে সরকারের সাথে আমরা সার্বিক সহযোগিতা করব, এবং পার্থিব যেসব মাধ্যমগুলি রয়েছে, উপায় উপকরণ রয়েছে, সেগুলি আমরা গ্রহণ করব এই ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে, যাতে করে দেশের মানুষের মাঝে এই মহামারী আরও বেশি ভয়ঙ্কর আকার ধারণ না করি। এ মর্মে আমরা মনে রাখব কোরআনে কেরিমের দিক নির্দেশনা, মহান আল্লাহ বলেছেন ও তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো, তোমরা গুনহার কাজে আর সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না। তারপরে মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নির্দেশ প্রতিটি মমিনকে দিয়েছেন, সেই বিষয়টি প্রথম নিজেই আল্লাহ শুরু করেছেন, তা হচ্ছে পিয়নী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর সালাত। আল্লাহর পক্ষ থেকে যখন সালাত, সেটি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ, এবং তার সাথে সাথে ফেরেশতাগণ রহমতের দোয়া করতে থাকেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তারপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত পেশ করো এবং তার জন্য শান্তির দোয়া পেশ করতে থাকো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, এইভাবে দোয়া করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, কেউ যদি আমার উপর একবার সালাত পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ 10 বার আল্লাহ রহমত বর্ষণ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ওয়ারদা আন আল্লাহুম্মা আন খুলাফায়ির রাশিদিন আল্লাযিনা কাযাউ বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, আল্লাহ তার সাথে সাথে খুলাফায়ের রাশিদিনদের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, যারা হক বিচার করেছেন এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আবু বকর, ওমার, ওসমান, আলী এবং সমস্ত সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আপনি সন্তুষ্ট হয়ে যান। ওমান তাবি আহম বেহসান ইলা ইয়াউমিদ্দিন, এবং যারা নিষ্ঠার সাথে কিয়ামত পর্যন্ত তাদের অনুসরণ করবে, অনুসারী হয়ে থাকবে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। ওয়া আন্না মাহুম, তাদের সাথে সাথে আমাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আজমাইন বিফাদলিকা ওয়াজুদিকা ইয়া করিম, আল্লাহুম আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, হে আল্লাহ ইসলাম এবং মুসলিমকে শক্তিশালী করো। ওয়াখদুল আল্লাহ মান খাযাল আল ইসলাম ওয়াল মুসলিমিন, ইসলাম এবং মুসলিমদেরকে যারা অসহায় ছেড়ে দেয় আল্লাহ তাদেরকে তুমি অসহায় ছেড়ে দাও। ওয়াজাল হাযাল ওয়ালাদা আমিনা মুতমাইন্না রাখা আন সাখান ওয়া সাইর বিলাদিল মুসলিমিন, আল্লাহ এই দেশকে নিরাপদ করে দাও, এই দেশে শান্তি বহাল রাখো, এই দেশকে সমৃদ্ধ করো, এই দেশকে দানশীল বানিয়ে দাও, এবং সারা বিশ্বে যে যেখানে মুসলিম রয়েছে মুসলিম দেশগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি শান্তিতে ভরে দাও। আল্লাহুম আগফিরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত, হে আল্লাহ মুসলিম নর এবং নারীকে তুমি ক্ষমা করে দাও, ঈমানদার নর নারীকে তুমি মাফ করে দাও, জীবিত এবং মৃত, আল্লাহ হাসবি মারাদানা মারাদাল মুসলিমিন, হে আল্লাহ আমাদের যারা রোগী অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করো, প্রত্যেক মুসলিম অসুস্থ ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে তুমি শেফা দান করো। ওয়াহফাজাতি বান, আল্লাহ আমাদের চিকিৎসকদের হেফাজত করো, তাদের সহযোগী যারা রয়েছে তাদের হেফাজত করো,
এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপথে সঠিক পথে প্রতিষ্ঠিত রাখো। ওয়ারফা আন্না হাদাল ওবা, আল্লাহ এই বালা মুসিবত এই মহামারীকে তুমি আমাদের থেকে উঠিয়ে নাও। ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ মানসুর জুনুদানা আলাল হুদুদ, সীমানায় যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে সাহায্য করো। আল্লাহ মুসাদ্দিদ রামিয়াহুম, তাদের নিশানাকে তুমি সঠিক রাখো। ওসাব্বিত আকদামাহুম, তাদের পাকে সুদৃঢ় রাখো। ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম আজমাইন, আল্লাহ তোমার শত্রু এবং তাদের শত্রুদের ওপর তাদেরকে সাহায্য করো। আল্লাহ ওয়াফিক ইমামানা খাদিমুল হারমাইন শরীফাইন, হে আল্লাহ আমাদের শাসক ইমামুল মুসলিমিন খাদিমুল হারমাইন শরীফাইনে তুমি এনকে তৌফিক দান করো, এবং তার যে ওলি আহাদ রয়েছেন স্থলাভিষিক্ত তিনি, তাকে আল্লাহ তুমি হেফাজত করো, তাকে তৌফিক দান করো। লেমা তহিব, তার যাদা তুমি তা ভালোবাসো এবং যার উপর সন্তুষ্ট হয়ে যাবো। খুজবে নাসিয়াতে হলে বীর ও তাকওয়া, এবং তাদেরকে নেকির দিকে আল্লাহ ভীরুতার দিকে তুমি নিয়ে যাও। অফিক জামি ওলাতে উমরুল মুসলিমিন, মুসলিম সমস্ত শাসকদেরকে ভালো কাজের তৌফিক দান করলে খৈর ও সালাহ, ভালো কাজের এবং কল্যাণের তৌফিক দান করো। আল্লাহ আনজিল আনিল গাইস, হে আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো। ওয়ালা তাজআলনি আল কানিতি, আল্লাহ আমাদেরকে নৈরাশ করিও না। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহি, আল্লাহর বান্দারা, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে ইনসাফ সুবিচারের নির্দেশ দিয়েছেন, এহসান সদাচার নির্দেশ দিয়েছেন। ওয়াই তাইদিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দিতে বলেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীল কথা কাজ থেকে নিষেধ করেছেন। ওয়াল মুনকার, অন্যায় পাপের কাজ থেকে নিষেধ করেছেন। ওয়াল বাগি, জুলম অত্যাচার থেকে নিষেধ করেছেন। ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ নিতে পারো। ফাযকুরুল্লাহ আল আযীম আল জলিল, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন, আল্লাহ আপনাদেরকে স্মরণ করবে। ওয়াশকুরু আলা আলাইহি ওয়া নিয়ামিহি, তার নিয়ামতের উপর শুকরগুজার হন, শুকরিয়া আদায় করুন। ইয়াজিদকুম, আল্লাহ আরও আপনাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন। ওয়ালা যিকরুল্লাহি আকবর, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।